সেজন্যই মনে করেছি যে ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন এবং কনফিউশন এই তিনটে হলে কিন্তু আমরা রিয়্যাক্ট করব, কারণ আমাদের ওপিনিয়নটা জানাবো, কখনো আমি জানাবো, কখনো পার্থ জানাবে, কখনো মুকুল জানাবে, কখনো সুদীপ্ত জানাবে, সেটা আমরা বলে দেবো। এবং আমার সাথে কনসাল্ট করে এই চারজন জানাবে যদি এরকম ধরনের কোনো কিছু হয়। আমি মুকুলকে জিজ্ঞেস করলাম যে মুকুল রায়ের থ্রুতে প্রধানমন্ত্রী কোনো মেসেজ আমায় দিয়েছিল কিনা। আমি বললাম মনে হয় মুকুল রায়ের কাছ থেকে, সেটা আপনারা শুনুন, তারপর আমি আমার কথাটা বলবো। As a cabinet minister, so often I have been asked by the Prime Minister, I have talked to Prime Minister, I received some direction from the PMOs, I consult something regarding my ministry. But regarding this issue, I have never been communicated by Prime Minister to tell or communicate anything to my party supremo, Ms. Mamata Banerjee. This is very clear. Now, I just want to tell you something. কখনো কখনো এতদিন এই কথাটা তাহলে বলেনি কেন? সত্যি যদি ওরা ইন্টারেস্টেড হতেন কথা বলতে, তাহলে দেশের কোনো মিডিয়া জানতে পারল না, নোবডি ওয়াজ অ্যাওয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট। ইভেন আফটার টেকিং দ্য ডিসিশন, হোয়াই দে আর সেইং ইট টুডে, হোয়াই দে হ্যাভ নট দে অ্যানাউন্স এভরিথিং থ্রু দেয়ার প্রেস, সো হোয়াই দে হ্যাভ নট ইনফর্ম দ্য প্রেস আর্লিয়ার, নাথিং ইজ বিন ইনফর্ম। সো আই হ্যাভ নো ইনফরমেশন, দিস ইজ অ্যাবসোলিউটলি ডিসইনফরমেশন, concocted confusion, and I will request the Congress leaders not to distort the facts. They must communicate the reality. And again I want to say, repeat, sorry, you may control some channels, but you cannot control us. Amra je siddhanto niyechi, আমরা 5 দিন সময় দিয়েছিলাম আপনারা, এমনকি ইউপিএ চেয়ারপার্সনকেও আমি জানিয়েছিলাম, হয়তো ওনার হাতে কতটা আছে আমি জানি না, বাট আমি সেটাও বলেছি যে আই নেভার ডিসরেসপেক্টেড দেম, আই নো হাউ টু রেসপেক্ট দ্য পলিটিক্যাল লিডার্স ইন অল পলিটিক্যাল পার্টি, দ্যাট লক্ষ্মণ রেখা উই মেনটেন। বাট আমি ওনাকে জানিয়েছিলাম, আই ইনফর্ম হার সো দ্যাট দে শুড নট মিসআন্ডারস্ট্যান্ড মি। 14 আমি জানিয়েছিলাম, আই ইনফর্ম দ্যাট উই ক্যানট সাপোর্ট দিস ডিসিশন অ্যান্ড প্লিজ সি সো দ্যাট অ্যালায়েন্স ইজ নট ব্রোকেন। আমি এটা কিন্তু জানিয়েছিলাম 14 তারিখে। সুতরাং আমরা কিন্তু এসব ব্যাপারে ভীষণ ট্রান্সপারেন্ট, অ্যান্ড উই নো আওয়ার ক্রেডেনশিয়ালস, উই নো পিপুল কমনার, দ্য কমন পিপুল অফ দিস কান্ট্রি, আওয়ার ফেলো citizens of this country and my mamati manush, they know our credentials. Our life is a struggle life, always we feel whatever it should to the people. Sometimes my party may sacrifice for this, my party may suffer for this, I don't mind if the people. আমি জানিয়েছিলাম, আই ইনফর্ম দ্যাট উই ক্যানট সাপোর্ট দিস ডিসিশন অ্যান্ড প্লিজ সি সো দ্যাট অ্যালায়েন্স ইজ নট ব্রোকেন। আমি এটা কিন্তু জানিয়েছিলাম 14 তারিখে। সুতরাং আমরা কিন্তু বলে না বাসের চেয়ে কঞ্চি বলো, শাড়ির চেয়ে গামছা, আর বলছি না। হঠাৎ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার 6টা গ্যাস দেবে, কংগ্রেসের কোন গভর্নমেন্ট বলছে আমি 8টা দেব, মানে ও 2টো দেবে, আর একটা গভর্নমেন্ট বলছে আমি 9টা দেব, 3টে দেব, মানে উনি আরো 3টে দেবেন। উনি তো দিতেই পারেন, তার কারণ ওনার স্টেটে তো আর এই অর্থনৈতিক প্রবলেম নেই, আর কেন্দ্রীয় সরকার তো ওকে নিজেদের, তাই তার টাকাটা পুষিয়ে দেবে অন্য জায়গা থেকে, এটা ড্রামা সাজিয়ে আমরা সবটাই দিতে পারি 100%। কিন্তু আমার কথা হচ্ছে যে ট্যাক্স আপনারা এখান থেকে তুলে নিয়ে যান, পুরো ট্যাক্সের টাকাটা স্টেট গভর্নমেন্টগুলোকে অ্যালাউ করুন, তার 50% যদি আমরা পাই তাতেও আমরা অনেক কিছু করতে পারি। আপনারা টোটাল ট্যাক্স যা তুলে নিয়ে যান, আমাদের ম্যাক্সিমাম ইনকাম তো তুলে নিয়ে যান আপনারা, সেই জন্যই সাবসিডিগুলো দেন, সেন্ট্রাল দেয় কিছু পুয়ার পিপুলের কাজ,
বিপিএল কিছু সুযোগ সুবিধা, এর জন্য তো টাকাটা তুলে নিয়ে যান জনগণের কাছে। ইট ইজ নট দ্যাট আই এম অলসো ইউজিং এনি মানি ফর পাবলিক পারপাস, ফর মাই পার্সোনাল পকেট, নট দ্যাট। গভর্নমেন্ট করে গভর্নমেন্টের ট্যাক্সের মানি ফর ডেভেলপমেন্ট পারপাস। সুতরাং এসব নাটক দেখিয়ে কোনো লাভ নেই। আর আমাদের গভর্নমেন্টই প্রথম 16 টাকা ডিজেলে ডোমেস্টিক গ্যাসে সাবসিডি দিয়েছিল আমরা আসার পর, আর আমাদের স্টেটের মতো কার ওই সিচুয়েশন নেই। লক্ষ লক্ষ কোটি টাকা দেনা করে দিয়ে গেছে আমার আগেকার গভর্নমেন্ট, এবং তারা এখনো প্রতিদিন বন্ধ করে করে, আরো একটা বন্ধ হলে একটা রাজ্যে শুধুমাত্র জেনে রাখুন, ডাইরেক্ট যদি বলেন আমি জিডিপি রেট দেখে বলতে পারি, রেশিও দেখে 1,737 কোটি টাকা খরচা হয়, মানে ক্ষতি হয় একটা রাজ্যের, এবং যদি সব মিলিয়ে করি তাহলে এটা প্রায় 2,000 কোটি টাকার মতো লস হয়। সুতরাং আমরা কিন্তু এসব ব্যাপারে খুব ট্রান্সপারেন্ট। আমি নিজে আমাদের দলের সিদ্ধান্ত 3 বছর আগে নিয়েছিলাম, যখন আমরা ক্ষমতায় ছিলাম না, যে বন্ধ করে আমরা দেখেছি কোনো সলিউশন হয় না, এটা হচ্ছে পলিটিক্যাল পলিউশন। কখনো সিরিয়াস ব্যাপার হলে নিশ্চয়ই বন্ধ একটা লাস্ট রিসর্ট হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু আমাদের এখানে আমরা দেখেছি কথায় কথায় বন্ধ হয় প্রতিদিনই প্রায় একবার করে, বন্ধ নয় অবরোধ নয় ব্লকেজ। তাই বন্ধের রাজনীতি আমি বিশ্বাস করি না। বন্ধের রাজনীতি বাংলায় বন্ধ রাজনীতি সৃষ্টি করেছে, পরমনাশা, ধর্মনাশা, সর্বনাশা, অর্থনাশা, একটা বন্ধ করে করে সর্বনাশ করে দিয়েছে। সুতরাং আমি মনে করি দোকান খোলা থাকুক, বাজার খোলা থাকুক, ট্রান্সপোর্ট খোলা থাকুক, আর কেউ কেউ নিজের ইচ্ছামতো গাড়ি বন্ধ করে রেখে দিয়েছেন যারা, তাদের কাছে আমি আবেদন করব, গাইড জোর করলে কিন্তু এই সরকার ভাড়া বাড়াবেন না। 5 টাকা ডিজেলের ভাড়া বেড়েছে, সেটা কেন্দ্র করেছে আমরা করিনি, এবং আমরা তার জন্য এই লাস্ট সিদ্ধান্ত নিয়েছি। FDI রিটেল কেন্দ্রীয় সরকার বলেছে আমরা উইথড্র তো করবোই না, এটা চলবে কেন চলবে? উইথড্র যাতে করা হয় তার বিরুদ্ধে, এই সরি তার পক্ষে উইথড্র করতে হবে। গ্যাসের দাম বছরে মিনিমাম 24টা সিলিন্ডার চাই। যারা বলেন বছরে 6টা সিলিন্ডারে হয়ে যায়, তার মানে তারা শুধু ডায়েটিং করছে না, নো ইটিং, নট অনলি ডায়েটিং, নো ইটিং। সেই জন্যই একটুও খাবেন না বাড়ির থেকে কিছু তৈরি করে, এক কাপ চাও খাবেন না, 6টাও লাগবে না, কিচ্ছু লাগবে না। সুপার হিউম্যান বিং সব, সুপার পাওয়ার, সরি, সাধারণ পরিবারে ছোট পরিবার হলেও আপনারা সবাই নিজেদের বাড়িতে পরিবার পরিজনকে জিজ্ঞেস করে দেখুন, আস্ক ইউর ওয়াইফ, আস্ক ইউর ফ্যামিলি মেম্বার, হাউ মাচ, হাউ মেনি, অ্যাটলিস্ট 2 মিনিমাম ফর এ স্মল ফ্যামিলি অলসো। বাট আই ক্যান কনসিডার দ্য ভিউজ অব দ্য পেট্রোলিয়াম মিনিস্ট্রি, দে সেড 6 ইজ এনাফ, ইয়েস, ইফ দেয়ার ইজ নো ইটিং, অনলি ডায়েটিং, অ্যান্ড নো ইটিং মিনস দে ডোন্ট টেক ইভেন টি অ্যান্ড কফি অলসো, আর সরি, সো দে আর সো হিউম্যান বিং, সরি, হিউম্যান বিং নো, হিউম্যান বিং উই আর অল সুপার হিউম্যান বিং, মেবি জাস্ট লাইক হোয়াট আই ক্যান সে ইন বেঙ্গল ইট ওয়াজ ভেরি পপুলার লাইক অরণ্য দেব, সো আই ডোন্ট নো হোয়াই দে আর সেইং অল দিস থিং, সো ইট জাস্ট মোকারি এ জোকারি ইজ গোয়িং অন। সো আমার এটা মনে হয় যে মিনিমাম 24 গ্যাস সিলিন্ডার দ্য নিডেড ফর দ্য কমন ফ্যামিলি, মিনিমাম 2। ওয়াই এভরি টাইম দ্য প্রাইস হাইক? ইউপিএ হাউ মেনি টাইমস দে হাইক দ্য প্রাইস? অলওয়েজ দে আর শোয়িং দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, হোয়েন স্টার্টেড দিস ইকোনমিক রিফর্ম? 92, নাও ইট ইজ 12, হাউ মেনি ইয়ার্স? ওয়াই ইট ইজ নট ডান? ওয়াই সো মেনি ইয়ার্স? এভরি টাইম ইউ আর শোয়িং মি দ্য ইকোনমিক রিফর্ম, অল দ্য রিফর্মস আই বিলিভ which reforms must reach to the people, the common people. Reforms comes from the grassroots, it cannot come from the sky, and reforms is not for few individuals, it is for the country, it is for the people of this country. এখন একটা নতুন ট্রেন্ড, there is a new trend. What is the trend? নতুন ট্রেন্ড হচ্ছে কি, প্রথমে 8 টাকা বাড়ার, আগেরবারে পেট্রোল কত বাড়িয়েছিল, if I remember correctly 8 টাকা, 8 টাকা বাড়িয়ে 2 টাকা কমিয়ে দাও, তার মানে আগেই 100% 1000% বাড়িয়ে দিল, চালাকিটা কি? ধরো আমি একটা দোকানে গেলাম কাপড় কিনতে, প্রথমেই দোকানদার যদি বলে একটা 200 টাকা তুমি শাড়ির দাম শুরু করে 1000 টাকা দিয়ে, তো সেটা কমতে 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 250-300 টাকায় আসবে। শুধু এটা হচ্ছে সেরকম, প্রথমেই বলছে আমি 100% বাড়িয়ে দিলাম, তারপর বলি আমি 1 টাকা কমিয়ে দিলাম, আহা যেন কমিয়ে কত দয়া করছে। তো এখন আবার সেই জন্য 1 টাকা 2 টাকা বাড়াই না,
এখন বাড়ায় 8 টাকা 5 টাকা 10 টাকা, একবারে নয় একেবারে সাবসিডি সব উইথড্র, ফার্টিলাইজার নো, দে আর নট গেটিং সাবসিডি, জেনে রাখুন। কেন দেশের লোক সাপোর্ট দেবে এই গভর্নমেন্ট, ওয়াই হোয়াট ফর? আমি আপনাদের রিকোয়েস্ট করবো, প্লিজ ইনফর্ম দ্য পিপুল অফ দিস কান্ট্রি, ফার্টিলাইজার দ্য প্রাইস ইজ সো হাই, দ্য ফার্মার্স আর নট এবল ইভেন টু ফার্ম, চাষিরা চাষ করতে পারছে না, 75% ইনক্রিজ হয়েছে ফার্টিলাইজারে, অ্যান্টি কিষাণ, কোল, পাওয়ার, ভাড়া বাড়বে না তো কি হবে? আমি তো প্রেশার ক্রিয়েট করে রেখে দিয়েছি না বাড়িয়ে, 40% কোলের দাম বেড়েছে আগের বছরে, একেবারে করে দিচ্ছে হায়েস্ট হায়েস্ট হায়েস্ট, আর ডিজেল পেট্রোল গ্যাস সো মেনি টাইমস, আর যখনই বাড়ে কোনোদিন দেখেছেন একটা গভর্নমেন্ট অ্যাড করে বলছে যে আমরা এর থেকে 8,000 কোটি টাকা সব স্টেটকে দিই, মানে কাশ্মীর, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, সব রাজ্য মিলে দিতে কে বলেছে? এই টাকা তোমরা চাই না মানুষের উপর বোঝা করে, কত পাই বড় জোর আমি 1-2 টাকা পাবো আর কি পাবো? যার ট্যাক্স আপনারা কালেকশন করে নিয়ে যান সেন্ট্রাল, 32% আপনারা কালেকশন করেন ট্যাক্স, তার থেকে এগুলো করে এই স্টেটগুলোকে দেন 32%, তার মানে আপনার থাকতে কত? 68%, 32%-এর মধ্যে এক একটা স্টেটের কত করে দেবেন তার একটা সিস্টেম আছে। আমাদের স্টেট 32%-এর মধ্যে 7.3% পায়, কিন্তু অ্যাকচুয়াল উই রিসিভ 2.3%। এগুলো বুঝতে হবে, এই টাকাটা কেন দেওয়া? গরিবদের জন্য দেওয়া, জনকল্যাণে কাজ করা, সেন্ট্রালের ফান্ডটাকে হেল্প করা। আর দেশের সরকার, আমি যদি বলি আমার বাড়িতে, আচ্ছা বলুন তো এই যে একটা সংবিধান, আমরা কি বলি সংবিধানটা লোকসভায় একরকম, রাজ্যসভা, রাজ্যসভা আপার হাউসে যেটা নিয়ম, সিস্টেমটা আপার হাউসে, সংবিধান তো দেশে একটাই। আমরা কি বলতে পারি বিধানসভায় আলাদা সংবিধান কি টুকরো টুকরো করে করা যায় নাকি? অ্যামেন্ডমেন্ট হয় কখনো কখনো, সংশোধন করা যায়। আমার মাথাটা কেটে দিয়ে বলছে তুমি ভালো থাকো, কি করে হবে? মাথাটা কেটে দিয়ে কখনো আমি ভালো থাকতে পারি? তো বলছে এই স্টেটে মানলে মানবে, না মানলে না মানবে অপশন, এটা কি আমি বুঝতে পারছি না অঙ্কটা। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন কোনো পলিসি করে সেই পলিসিটা ইটস এ পলিসি ডিসিশন অফ দ্য কান্ট্রি, অর্থাৎ এগ্রিমেন্ট কি বলে, ইন্টারন্যাশনাল ট্রিটি, ন্যাশনাল ট্রিটি, নানা রকম ব্যাপার আছে। ঢুকিয়ে দেবেন আপনি গাজিয়াবাদ, ঢুকিয়ে দেবেন আপনি গৌহাটি, আর সেখান থেকে সব মাল সিজ করে নিয়ে তারা চলে আসবে না নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, সাউথ বেঙ্গল থেকে নর্থ ইস্টার্ন, নর্থ ইস্টার্ন থেকে বিহার, বিহার থেকে উড়িষ্যা, উড়িষ্যা থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে চেন্নাই। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইভেন ইফ আই রিমেম্বার কারেক্টলি, ওয়েন প্রণব মুখার্জি, মাই অনারেবল প্রেসিডেন্ট অব দিস কান্ট্রি, আওয়ার এক্সেলেন্সি রাইট নাও, ওয়েন হি ওয়াজ দ্য ফাইন্যান্স মিনিস্টার, দেয়ার ইজ এ কমিটমেন্ট ইন দ্য হাউস, লোকসভা, যে FDI until unless the decision is taken by the political parties, the word may be consensus or something, exactly I cannot remember the word, we are not going to implement this. Even few days ago, you see the reply of one state minister also, Jyotiraditya, it will affect the common people, it is dangerous. So what for? What prompted my UPF friend to take over and to seize the matter and took a decision within a day or two together, LPG, diesel, domestic gas, FDI retail, what not? Even I am told that pension bill is also, even aviation, that also you must remember, I am very transparent. Yes, even though we don't agree, I am in favor of Indian Airlines, they are India, it is our pride, that no FDI, it has already been done 51%, my old friend CPM clear all this, he was the chairman, Sitaram Yechuri, most probably the transport standing committee, that time it was clear, 51% most probably, 49% what he said that, okay, save the Indian Air India, then if you use that, that also I don't mind, because this
nothing is related to the common people. That also you can get some money, but together, aviation, together, retail, together, diesel, together, gas, together, I don't know. What happened to this government? Only two are pending, all done. All should have done without passing the cabinet. Even cabinet, once I remember, you see, you have to realize the reality. Once I have a 3 o'clock cabinet meeting, so sorry, I have to go. Once they asked me, I raised some development program of Bengal, metro. When I opposed this, they told me, you are alone. So you are alone, we are together. I said, all ministers is your ministers. I am alone from my party. So you have to realize it is my party views. And as a, I may be one cabinet. I am one cabinet we have. What can I do? Then they said, you are alone, so no matter. So where will we raise this? After 3 years over, before 1 month ago, I went to Delhi. They have set up a coordination committee meeting. I don't know. COCO coordination committee meeting. I don't know what this COCO. Coordination. And now I don't know where is the ordination. Now coordination became the ordinance or something. I don't know. And after that, you just set up a committee and you just mess them, dash them. Or what I say, that you just say, vanish them. It is vanished. And they have taken all the decisions. All of the decision, though Congress is not the single largest majority government, it is the alliance government. You have taken all the decision unilaterally, and now decision has already been taken. We waited. I remember yesterday Kollan Banerjee reminded me that, did you don't forget before 1 year ago, when petrol price and other price, the hike is there. We came together, all the MPs, and I asked you, and we asked you that we want to resign from the government. You said, no, Prime Minister is in abroad. Let him come back, we'll talk, then you decide. Don't take any hurried decision. We waited. Every time I cannot compromise the issue which is related to the common people. Political party is no matter if they don't consider the people's issue. And political party, I don't think I have any existence if I don't consider the people's views. I have no existence if I cheat the people. We cannot cheat the people. Whatever we said in our manifesto, it is a manifesto commitment. So we waited and decision has been taken. Our ministers will be going there and they will just tender their resignation. Nothing else. We'll be happy. If you give 24 LPG gas to our people, what you said earlier also, it is not that today I am saying. Even my price hike rally also you said. Acha, ar ekta kotha hocche, amra bond korchi na. Ami jor kore kono bond korte debo na. Emnitei, ei du dine diesel er dam barbar sujoge, onekei jinisher dam bariye diyeche ektarfa bhabe. Ami abar meeting korbo, ami next, ami ei soptaher moddhei meeting korbo, 21 tarikh ami jacchi, Gaighatay onekgulo program ache bole ami thakchi na bole, jelay jacchi. এবং আমরা বন্ধের সমর্থক নই। আমি সবাইকে আবেদন করব, বাংলার অর্থনীতিকে ধস নামিয়ে দিয়ে বামফ্রন্ট চলে গেছে এবং কেন্দ্রীয় সরকার আমাদের ভাতে মারার জন্য, যেহেতু আমরা প্রতিবাদ করি, সাহায্য তো করেই না, উল্টে যে সাহায্য আসে বলে দেয় ওদের ভাতে মারো। আমাদের ভাতে মারলে ভাত কী করে খেতে হয় আমরা জানি, বা ভারতবর্ষের মানুষ ওদের ভাতে মারবে যদি ওরা মনে করে এই সমস্ত প্ল্যানিং করবে। আমি এখনো মনে করি সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো না। সুতরাং এইসব খবরও আমাদের কানে আসছে। আই ক্যানট গিভ এনি কমেন্ট। যখন আমি জানতে পারবো সঠিক তথ্য আমার কাছে আসবে, আমি আপনাদের কাছে আসবো। বাট আমি এটাই বলি, সরকার থাকলেই, সে আমার সরকারই হোক আর আপনার সরকারই হোক, একটা জিনিস জানা উচিত, গণতন্ত্রের লক্ষ্মণের রেখা একটা থাকে। সেই লক্ষ্মণের রেখা আশা করি আমিও ক্রস করব, ওনারাও ক্রস করবেন। থ্যাংক ইউ। আই ডোন্ট নো, আই সেড বিফোর ফাইভ ডেজ এগো, বিফোর সিক্স ডেজ এগো, দিস ইনফরমেশন উই হ্যাভ গিভেন বিফোর সিক্স ডেজ এগো,
Even when you people ask me, I said, in my public meeting, I said, so you have so many intelligence people, they have not deported you. This decision has already been taken. We are not, FBI, we are not, even we will organize our rally every day. FBI retailer, যে ডিসিশন ওরা নিয়েছেন পার্লামেন্টে ওকে বিল পাস করাতে হবে ওনাদের, কারণ পার্লামেন্টে পাস না করি এগুলো করা যায় না গায়ের জোরে। দুই, যে এই সমস্ত সিদ্ধান্ত আমরা মানি না, মানব না, তাতে যা হয় হবে। মানুষ মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকব। আর একটা রিকোয়েস্ট করবো ওদের, অনেক হয়েছে, চমকাবেন না, ধমকাবেন না, আর আলু আর আলু বকরাকে এক করতে যাবেন না। সরি, কে আমরা সেটা আমি কি করবো? গভর্নমেন্ট বন্ধের কোন রকম বন্ধ করতে দেবে না, ফোর্সফুলি কোনো বন্ধ আমরা করতে দেবো সারা ভার। কেন আপনাকে বলবো? কেন আপনি কোথা থেকে এসছেন? কেন আপনি ফিট করছেন? আপনি কি কোনো বাস কোম্পানি থেকে এসছেন? তিন দিন বন্ধ করে রেখেছেন, কেন আগে জবাব দিন। কেন আপনি পাবলিককে, কেন পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করে রেখেছেন? ওয়াই ফার্স্ট ইউ রিপ্লাই মি? আমি যথেষ্ট সিম্প্যাথেটিক, বাট ডোন্ট ইনসিস্ট মি। লেবু কতলা লেগে তো হয়, তিন দিন ধরে কেন বন্ধ করে রেখেছেন?